মোবারকবাদ স্বাগত জানাচ্ছি আমরা রসুল্লাহ সাল আলী আসাল্লামের সোনাতকে কিভাবে মূল্যায়ন করব এই দৃষ্টান্ত আমরা সাহাবাকরামের নিকট থেকে নিচ্ছিলাম তারা কিভাবে মূল্যায়ন করেছেন আমরা আগের পর্বগুলোতে দৃষ্টান্ত পেশ করেছি যে এত মূল্যায়ন সাহাবাকরাম করেছেন নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন সঙ্গে সঙ্গে সাহাব একরাম গ্রহণ করেছেন যার কারণে তারা অনেক কল্যাণ প্রাপ্ত হয়েছেন যদি কখনো একটু সুন্নাতের উল্টা হয়েছে তখন রসুল্লাহ সাল্ল আলি গা সাল্লামের ভূমিকা কেমন ছিল সেটা একটু লক্ষণীয় আমাদের কাছে অবশ্যই একটা চিন্তার বিষয় ভাববার বিষয় চলুন একটু ব্যতিক্রম হলে তারা রসুল্লাহ সাল্লা সাল্লামে কেমন ভূমিকা পালন করেছেন তার আচরণটা তখন কেমন হয়েছে কয়েকটা উদাহরণ আপনাদের সামনে পেশ করবেন শাল্লাহ সেই বুখারির তিনশো উনিশ পৃষ্ঠায় একটি হাদিস বর্ণিত হয়েছে এবং তিরমিজিতে একটি হাদিস বর্ণিত হয়েছে একশো ছিয়াত্তর পৃষ্ঠায় সম্মানিত উপস্থিতি আমরা তিরমিজির এই হাদিসের বর্ণনাটা আগে আপনার সামনে পেশ করি তিনি কিভাবে তার সোননাথকে গুরুত্ব দেওয়ার জন্য বলেছেন অন্য কোনো সুন্নাতকে অন্য কোনো ব্যক্তির আদর্শকে মানার কোনো সুযোগ নেই একদিন আজব আজেব রাজালকে তিনি ঘুমানোর দোয়া শিক্ষা দিচ্ছিলেন দোয়ার মধ্যে ছোট্ট একটা অংশ এসেছে তিনি বললেন আমান্তুবি নভীকা আল্লাদী আর সালতা অর্থাৎ তুমি বলো আমি আপনার নবীর প্রতি ঈমান আনলাম যাকে আপনি পৃথিবীতে পাঠিয়েছেন বারায়বনে আজেফ আজেব আন তিনি তার বাক্যে একটি নতুন শব্দ বলে চেঞ্জ করে দিলেন রসুলুল্লাহ সাল্লামকে সম্মান দিতে গিয়ে তিনি এই কথাটা বললেন তিনি বললেন আমান তুবি রসুলিকা আল্লাদি আর সালতাম আমি আপনার রাসুলের প্রতি ইমান আনলাম যাকে আপনি নাজিল করেছেন সম্মানিত উপস্থিতি ছোট্ট একটি কথা এখানে একটু চেঞ্জ করেছেন বললেন আমান তুবি নবী নবী মোহাম্মদ সাল্লাম শিক্ষা দিচ্ছিলেন যে বলো যে আমি ইমান আনলাম তোমার নবীর প্রতি যাকে তুমি প্রেরণ করেছ কিন্তু বারায়েফ না আজব উল্টা এখানে নবীর স্থানে রসুলুল্লাহ সাল্লাহসাল্লামকে যোগ করলেন রাসূল শব্দটি যোগ করলেন এই কথা বলা মাত্রই বারেব না আজব বলছেন ফাত আনা বিয়া আদিঘি ফি সদ্রি নবী মহম্মদ সাল্লাহসাল্লাম আমি যখন এই কথাটা নবীর কাছে রাসূল শব্দটি যোগ করেছে সঙ্গে সঙ্গে আল্লাহ নবী আমার বুকে ঘুষি মেরে বলছেন কুল বি একা। তুমি বলো যে তোমার নবীর প্রতি ইমান আনলাম এখানে রসুল সাল্লাম নবীর স্থানের রসুল শব্দটি মেনে নেননি কেন কারণটা কি এটা চেঞ্জ করার কি অধিকার নবীর মোহাম্মদ সাল্লা সাল্লাম আছে না নেই কারণ এটা আল্লা কর্তৃক প্রদত্ত আল্লাই সবচেয়ে ভালো জানেন এখানে কোনটা যোগ করলে কোন শব্দ সেট করলে মানুষের জন্য কল্যাণ হবে কারণ আগেই শুনেছেন আপনারা যে প্রত্যেকটি আল্লাহ প্রদত্ত এখানে রসল সালামের করণীয় কিছু নেই এমনকি ছোট্ট একটা বিষয় যেটা আগে আমরা আলোচনা করেছি দুশো ছাব্বিশ নম্বর হাদিস দাউদের মধ্যে একজন সাহাবে এসে জিজ্ঞেস করলেন আয়েশ আরোজালা আনহাকে যে বেতের সালাত রসুলুল্লাহ সাল্লাল্লাহি সাল্লাম রাত্রে আগে পড়েছেন না পরে পড়েছেন তিনি বললেন কখনো পরেও পড়েছেন কখনও আগেও পড়েছেন তখন ওই সাহাব বললেন আলহামদুলিল্লাহ হিল্লাদি ফিলা রেসা আহ ওই আল্লাহর যাবতীয় প্রশংসা যে আল্লাহ এই বিধানের মধ্যে স্বাধীনতা রেখেছেন আমাদের একটা সুযোগ রেখেছেন তাহলে বেতের সালাতটা তিনি রাত্রে আগে পড়বেন না পরে পড়বেন এর এখতিয়ার আল্লাহ রব্বুল আলামিন নবীকে দেননি এই বিধানটা দেশের আল্লাহ রব্বুল আলামিন নবীর কিছু এখানে হেরফের করার সুযোগ নেই এই জন্য তিনি যখন দুয়া শিক্ষা দিচ্ছিলেন বারাইব আজবকে তখন বললেন তুমি বলো যেটা আমি বলেছি তোমার এখানে শব্দ যোগ করলে চলবে না বন্ধুরা আমার আমরা এই হাদিস থেকে যদি শিক্ষা নেই তাহলে আমরা বহু বেদাত থেকে বহু সুন্নাত বিরোধী কাজ থেকে বিরত থাকতে পারবো আমরা আজকে রাসুলের সুন্নাতকে বর্জন করে এ ধরনের নিজস্ব নীতি অনেক গ্রহণ করেছি অথচ ছোট্ট একটা শব্দ তিনি মেনে নিলেন না অথচ নবী বেশি মর্যাদাবান রাসুল সাল্লাহ সাল্লাম বেশি মর্যাদাবান লক্ষ্য করুন রাসুল বেশি মর্যাদাবান নবী বেশি মর্যাদাবান থেকে রাসুল বেশি মর্যাদাবান কারণ প্রত্যেক নবী রাসুল নন তো প্রত্যেক রাসুলি আজব তিনি হয়তোবা রাসুল শব্দটি উল্লেখ করে তিনি বেশি মর্যাদা বাড়াতে চাচ্ছিলেন কিন্তু এই মর্যাদা বাড়ানোর তার নেই একমাত্র হল নবী মোহাম্মদ সাল্লামের কাছে আসা আল্লাহর বিধান হলো মানদণ্ড আপনি চেঞ্জ করেন কেন হালাম দেওয়ার সময় দুই হাতে মুসাফা করি কোনো বিধান নেই সালাম বিধান রয়েছে কিন্তু এর সঙ্গে যোগ করলেন কেন এটা অনুমতি নেই দ্বিতীয় কথা হলো দেওয়ার পরে বুকে হাত দিচ্ছি কোনো বিধান নেই এইভাবেই ইসলামের সাথে অনেক দুর্নীতি যোগ হয়েছে এইভাবেই ইসলাম বিকৃত হয়ে গেছে মানুষ জানে না সঠিক সোনাত কোনটা আর বেদাত কোনটা বন্ধুরা আমার আমরা আলোচনায় গিয়ে একটা উদাহরণ পেশ করছিলাম রসুল্লাহ সাল্লা সোনের একটু হলে তিনি সেটা মেনে নেননি তিনি সেটাকে বরদাস করেননি কিন্তু আজকে আমরা কত অবজ্ঞা করছি তার হিসাব নেই যুক্তি দিয়ে সেগুলো জায়েজ করার চেষ্টা করছি অথচ তিনি কেমন ভূমিকা পালন করলেন এই ক্ষেত্রে কারণ শরীয়ত চেঞ্জ হয়ে যাবে আল্লাহর শরীয়ত তো তখন আর থাকবে না চলুন আমরা আরো কয়েকটা বিষয় এখানে লক্ষ্য করি রসুল্লাহ সাল আলী সাল্লাম তিনি একদা সালাতের জন্য মানুষকে বলছেন তোমরা কাতার সোজা করো হাদিসটা সহি মুসলিমের মধ্যেও আসছে এবং মিলিয়ে দাঁড়াও তারা আসছ একেবারে শেষ প্রাচীরের মতো দাঁড়িয়ে যাও রসুল্লাহ সাল আলিয়া এইভাবে নির্দেশ দান করছেন সদ্দুল খাল বন্ধ করো কিন্তু ইতিমধ্যে একজন সাহাবি কাতারের মধ্যে থেকে তার বুকটা একটু এগিয়ে দিয়েছেন আল্লাহ সাল্লাম বুঝতে পেরেছেন বুঝতে পেরেই ঘুরে গিয়ে তিনি বলছেন সাবধান তোমরা সালাতে কাতার সোজা করবে আওয়ালা ইউনাল বوجু হাকম হয় তোমরা কাতার সুজা করবে নয়তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মুখের চেহারাকে পরিবর্তন করে দিবেন একটু ভাববার বিষয় কাজটা কতটুকু করেছেন অল্প একটু ছোট্ট একটা কাজ করেছেন কাতার সুজা করেছেন সবে ঠিক আছে কাতারে দাঁড়িয়েছেন শুধু নিজের বুকটাকে একজন সাহাবি একটু এগিয়ে দিয়েছেন এটাতে তিনি রেগে গেলেন তোমরা কাতার ঠিকমতো সুজা করো নয়তো আল্লাহ তোমার মুখের চেহারা পরিবর্তন করে দিবে সাবধান হও কেন বললেন কি কারণে বললেন এই ছোট্ট এই সোননাথকে তিনি কি মেনে নিলেন তিনি কি গ্রহণ করলেন কারণ এটা সোননাথ হয়নি এটা সোননাথের বিরোধিতাকে তিনি মেনে নিলেন না সম্মানিত উপস্থিতি যদি আমরা সোননাথকে মূল্যায়ন করতে চাই সোননাথকে যদি আমরা ভালোবাসতে চাই তাহলে এই ঘটনাগুলো আপনাকে আমাকে খুব মনোযোগের সাথে খুব মহব্বতের সাথে বিশ্লেষণ করে সোনাথকে মূল্যায়ন করার শিক্ষা গ্রহণ করতে হবে বিকল্প পথ আমার সামনে আপনার সামনে উন্মুক্ত নেই বিকল্প পথ আমার জন্য খোলা নেই কারণ কাল কিয়ামতের মাঠে নবী মোহাম্মদ সাল্লাম তিনি সর্বপ্রথম আমাদের উপকারের জন্য এগিয়ে আসবেন আপনার কি মনে পড়ে না তিনি উন্মতের প্রতি কত দয়ালু রহমশীল তিনি বলছেন ইন্নি ফারাত হাউদে নয়শো চুয়াত্তর পৃষ্ঠা খুলুন সহি আমি প্রথমেই চলে যাবে কাউসারের দ্বারে হাউজ কাউসারের দ্বারে গিয়ে তাদের অভ্যর্থনা জানাবো কারণ যদি অনেক পরে যায় তাহলে আমার উম্মত তীব্র রোদের মধ্যে কষ্ট পাবে এই তিনি আগেই চলে যাবেন উম্মতের প্রতি তার মহব্বত কত ভক্তি তার কত তার ভাবনাটা কত কিন্তু আসলে কি আপনি সচেতন সুন্নাতের ব্যাপারে রসুল্লাহ উপকারের ব্যাপারে খুব সচেতন আলোচনা করছিলাম রসুল্লাহ সালি সাল্লামের মহব্বতটা পেতে চাইলে তার সাফহাতটা পেতে চাইলে কাউসারের পানি পান করতে চাইলে আমাকে সুন্নাতের হক আদায় করতে হবে যদি সুন্নাতের হক আদায় করতে ব্যর্থ হই তাহলে আমি পানি পান করতেও ব্যর্থ হব রাসুল্ল সাল্লাহ সুপারিশ থেকে বঞ্চিত হব অথচ কত সচেতন নবী আগেই চলে যাব আমি তাদেরকে পানি পান করাবো আবাদা আর একবার পান করলে কেয়ামতের মাঠের পঞ্চাশ হাজার বছরের লম্বা দিনে আর পিপাসা লাগবে না আর পিপাশি ব্যক্তি হবে না আপনি ভাবুন আপনি চিন্তা করুন কিভাবে আপনাকে এবং আমাকে সন্ন্যারটাকে মেনে চলতে হবে সুদ সাল্লাম বলছেন আমি পানি পান করাতেই থাকবো ইতিমধ্যেই বহু দল আমার সামনে আসবে অসংখ্য দলে মানুষ বিভক্ত আজকে কেউ নবীকে মানে না নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে কেউ গুরুত্ব দেয় না বিভিন্ন পীর বিভিন্ন ইমাম বিভিন্ন নেতা বিভিন্ন ব্যক্তি বিভিন্ন মনীষী বিভিন্ন দার্শনিক বিভিন্ন পন্ডিতকে মানুষ গুরুত্ব দেয় নবীকে কেউ গুরুত্ব দেয় কেউ মানতে চায় না সুশাল বলছেন এরা আমার কাছে আমি তাদেরকে চিনতে পারবো এরা আমার উন্মত তারাও আমাকে চিনতে পারবে আমাদের নবী কিন্তু সোমবায়ু হালু বাইনি হোম অতপর দেওয়াল সৃষ্টি করা হবে আর সৃষ্টি করা হবে পানি পান করাতে বাধা দেওয়া হবে গেট বন্ধ করে দেওয়া হবে আমি বলবো এরা তো আমার উন্মত তোমরা বাধা দিচ্ছ কেন তাকে বলা হবে ইন্নাকা লা মা আহদাসু বাদাক এ আপনি জানেন না এরা আপনার মৃত্যুর পরে আপনার সুন্নাতকে ছেড়ে দিয়ে কত নিজস্ব গোআমুল করেছে কত উদ্ভট আমল করেছে কত বেদাতে আমল করেছে আপনি তাদেরকে পানি পান করাবেন না তাদের সুপারিশ করব হতে পারে না তখন আল্লাহ বলবেন সোকান সোকান লিমান কাইরাবাদী দূর হও দূর হও যারা আমার মৃত্যুর পরে আমার সোননাথকে নষ্ট করেছে এই জন্য সাহাবাকরাম কঠোর ছিলেন সোননাথকে নষ্ট করতে দেননি কত কঠোর ছিলেন চলুন আমরা একটি ঘটনা আপনাদের সামনে উল্লেখ করে এক মানুষ মসজিদে নবীতে গোল হয়ে বসেছে বসে সুবাহ আল্লাহ একশো বার আল্লাহ আকবার একশো বার লাই লাহ ইল্লাহ একশো বার গণনা করছে কঙ্কর দ্বারা এই অবস্থা দেখে আবু মুসা আশারি রাজা আনহ তিনি দোট দিলেন ইবনু মাসুদের বাসায় ইবনু মাসুদ রাজা বাসায় গিয়ে বলছেন তুমি দ্রুত মসজিদ আসে দেখো অবস্থাটা কি তিনি বেরিয়ে আসলেন আব্দুল মাসুদ রাজা ছিলেন অত্যন্ত প্রথিত চষা অত্যন্ত মর্যাদবান সাহাবি তিনি এসে দরজায় দাঁড়িয়ে দেখলেন যে অবস্থা তারা এমন একটা কাজ করছে দেখুন যে কাজটা করছে সুন্নাত বিরোধী আল্লাহ আকবার বলছে লাই লাহিল্লা বলছে শোভান আল্লাহ বলছে কিন্তু এটা তুরিকা রাসুরুল্লাহ সাল্লাহসাল্লামের নয় তিনি ঢুকলেন মসজিদের দরজায় দাঁড়িয়ে বলছেন ইয়া উম্মাতাম অহাম্মদ এ মহম্মদ সাল্লাহ সাল্লাহ মুহ্মদ আসরা হালা কাতকুম তোমাদেরকে ধ্বংস এত তাড়াতাড়ি পেয়ে গেল নবী মহম্মদ সাল্লাল্লাসাল্লাম বিদায় হওয়া বেশি দিন হয়নি ওয়া আনিয়াতুহু লাম তুকসার দেখো তিনি যে পাত্রগুলো ব্যবহার করেছেন এই পাত্রগুলো ভেঙ্গে যায়নি তিনি যে পোশাকগুলো ব্যবহার করেছেন সেগুলো এখনো নষ্ট হয়ে যায়নি ছিঁড়ে যায়নি আর তোমরা এত তাড়াতাড়ি ধ্বংস হয়ে গেলে বন্ধুরা আমার অতি নিকটে সাহাবে আব্দুল মাসুদ মাসউদ বেঁচে আছেন সাহাবী کرام বেঁচে আছেন এমনত অবস্থায় এক শ্রেণীর মানুষ মসজিদে নববিত ঢোকে সুন্নাতের বিরোধী কাজ করছেন সাহেবে সহ্য করতে পারেন সহ্য করার প্রশ্ন আসে না ভাববার প্রশ্ন আসে না তিনি মসজিদে ঢুকলেন হামাররাবি ইমরাতিন তুষাব্বিহুবিল হাসা দেখছেন যে একজন মহিলা ছোট ছোট পাথর কুচি কঙ্কর দ্বারা সুবান আল্লাহ আল্লাহ বা লাহি লাহি বলছেন এটা দেখে তিনি সহ্য করলেন না কথা আহা অ কতফাহা তিনি কেড়ে নিলেন এবং তাকে দূরে নিক্ষেপ করলেন ফেলে দিলেন অমার রাবী রজলিন বা জরাবাবি রিজলিহি ইসব্যবৃততাস দিয়ে আর যখন আরেকজন ব্যক্তির কাছে অতিক্রম করলেন দেখলেন এই ব্যক্তি সে কোনো ফসলের গুটি দ্বারা দানা দ্বারা তিনি তোষভিগুনা করছেন আজকে তেতুলের বিচি লাটরায়ের রায়ের বেচি সোলা দ্বারা লাই ইল্লাল্লাহ আল্লাহ আকবার বলে গণনা করা হয় অথচ এটাকে কতদিন পূর্বে ইবনু মাসুদ রজিয়া আল্লাহ আন হো ধিক্কার দিয়েছেন তুই তাই করেছেন লাত্তি মেরে মসজিদ থেকে বের করে দিলেন এবং বললেন লাকাত সাবাকতুম আসাবা রাসুল্লাহ একে সাল্লাল্লা আলাহি সাল্লাম তোমরা রাসুল্লাহ সাহাবী হিসাবে অগ্রগামী হয়েছো তোমরা ইলমের দিক থেকে সাহাবিদের নিকটবর্তী হয়েছো সাহাবিদের যুগে এসেছো আর তোমরা অন্ধকার বেদাতের উপরে আরোহণ করেছ তোমরা কিসের এলেম পেলে বের করে মসজিদ ধমকি থেকে আজকে অধিকাংশ মসজিদে এইভাবে জিকির করা হচ্ছে কেউ কিছু বলে না আজ থেকে শত বছর পূর্বে সাহাবেকরাম নীতিকে বাদ দিয়েছেন সম্মানিত উপস্থিতি আপনাকে যেই নসিহত করুক যেই প্রতারণার মধ্যে ফেলুক আপনি যদি ধোকার মধ্যে পড়ে যান আপনি সুন্নার থেকে বিরত হলেন ইবন মাসুদ রজা আলা এটাকেই তিনি ভর্ছনা করে গেছেন অর্থাৎ আঙ্গুলে তাস বিগুলনা করতে হবে আবু দাউদের পনেরোশো দুই নম্বর হাদিসটা খুলুন রবি মহম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন তোমরা আঙ্গুলে তাস বিগুলনা করো কাল কেয়ামতের মাঠে ফাইন্না হুন্না মুস্তান্তে কতুন ও দাতুন কালি কেয়ামতের মাঠে আঙ্গুলের গিরাগুলো আল্লাহর সামনে সাক্ষী দিবে কথা বলবে সুপারিশ করবে এবং জান্নাতে যাওয়ার জন্য সহযোগিতা করবে তাহলে আমাদেরকে সই মানতে হবে দানা দ্বারা গুটি দ্বারা কঙ্কর দ্বারা থোলা দ্বারা অনুরূপ ভাবে তেঁতুলের বেচি দ্বারা লাটারের বেচি দ্বারা লাক্কাল পড়া এই সমস্ত বেদাতে আমুলকে বর্জন করতে হবে দেখুন না এবং মাসুদ রাজা আল্লাহ কিভাবে ভূমিকা পালন করলেন তুই সহ্য করতে পারলেন না এইভাবেই ঘৃণা করতে হবে বেদাতকে চালু করতে হবে যদি ওই আচরণটা গ্রহণ করতেন সুন্নাতে ডুবে যেত চলে আসত বেদাত বন্ধুরা আমার আপনি কি আলোচনা শুনে নিরাশ হচ্ছেন আজকে পাশ্চাত্যে তৈরি হওয়া গণতন্ত্রকে গ্রহণ করলেন কেন ইসলামকে বাদ দিয়ে রসুল্লাহ সাল্লাম যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন সুন্নাত দেখে গেছেন ওইটাকে আপনি বর্জন করে একটা আধুনিকতার নামে নতুন মতবয় হিসাবে ধর্ম হিসাবে চালু হওয়া এই বেদাতকে গ্রহণ করলেন কেন বন্ধুরা আপনি একজন মুসলিম হওয়া সত্ত্বেও নবী প্রদত্ত আদর্শকে গ্রহণ না করে আপনি ইউরোপে তৈরি হওয়া জাতীয়তাবাদকে গ্রহণ করলেন কেন জাতীয়তাবাদ সতেরোশো উনব্বই খ্রিস্টাব্দের কিছুদিন আগে চালু হয়েছে এটা মানুষকে ধর্মহীন করার জন্য আপনি এটা গ্রহণ করলেন কেন ধর্ম চালু হয়েছে আঠারোশো সাল থেকে চৌষট্টি সালের মাঝখানে আপনি বলুন আধুনিকতার নামে এই ধর্ম নিরপেক্ষ মতবাদ সেকুলারিজম গ্রহণ করলেন কেন নবী মোহাম্মদ সাল্লামকে রাষ্ট্র পরিচালনা করার আদর্শ দিয়ে জাননি আজকে আমরা রাষ্ট্রীয় বেদাত চালু করেছি আমরা রাজনৈতিক বেদাত চালু করেছি আমরা অর্থনৈতিক ক্ষেত্রে বেদাত গ্রহণ করেছি রাসুল্লাহ সাল্লামের পদ্ধতি রীতিকে গ্রহণ করেনি। আপনি নিরাশ হবেন না মনে রাখবেন আল্লা বলছেন ইসলাম শুরু হয়েছিল অল্প সংখ্যক মানুষের মাঝ দিয়ে আবার কামা বাদা ইসলাম আবার ফিরে যাবে অল্প সংখ্যক মানুষের মাঝে ফাতুব আলিল গুরাবা আশঙ্কার কারণ নেই এই অল্প সংখ্যক মানুষের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ খুলুন চুরাশি পৃষ্ঠা সৈম উস্তুমে আলনবি তাদের পরিচয় বলছেন মুস্তাদে আহমেদ খুলুন ষোলো হাজার সাতশো ছত্রিশ নম্বর হাদিস ওই সমস্ত লোকের পরিচয় হল অহমুল্লাদিন ইসলি হউমান আফসাদার নাসমিম বাদমিন সুন্নতি রাসূলের পরে যে সকল মানুষ সুন্নাতকে নষ্ট করবে সুন্নাতকে উৎখাত করবে এই হাদিস তার প্রকৃষ্ট প্রমাণ তখন অল্প সংখ্যক মানুষ তারা বলবে এটা হলো সোমনাথ তারা সুন্নাতকে সংরক্ষণ করবে সোননাথকে মানুষের সামনে উন্মুক্ত করবে এবং বলে দিবে এটা হলো সোমনাথ এটা হলো বেদাত এটা হলো তহিদ এটা হলো শির এটা হলো শহীদ এটা হলো জয়ীব এটা হক এটা হলো বাতিল এটা সত্য এটা হলো মিথ্যা এইভাবে অল্প সংখ্যক মানুষ এটা বলবে বন্ধুরা আবার আপনি এই অল্প সংখ্যক মানুষের অন্তর্ভুক্ত হন বেদাতের সঙ্গে সুন্নাত বিরোধী কাজের সঙ্গে আপনি কখনো আপোষ করতে পারেন না যদি জান্নাতে প্রতিষ্ঠিত গাছের সুসংবাদ আপনি পেতে চান সুপারি যদি আপনি পেতে চান কাউসারের পানি যদি আপনি পান করতে চান জান্নাতে যদি আপনি যেতে চান তাহলে এই অল্প সংঘ মানুষের মধ্যে সামিল হয়ে আপনি জান্ন হওয়ার চেষ্টা করুন রাসুলের সুন্না বিরোধী যাবতীয় কার্য বর্জন করুন আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন আল্লাহ সুন্নাতের উপরে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন আমিন আকুল কওল হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ